जगत पीता ओ शीतला देवी जगदात्री मां शीतला देवी नमः नमः ओ शीतला जगत माता ओम खंडकरणी जगत पीता ओ शीतला देवी जगदात्री मां शीतला देवी नमः नमः ओम शीतलत्तम जगत माता ओम खंडकरण जगत पीता ओम शीतला देवी जगदात्री मां शीतला देवी नमः नमः ओ आमी बंदिला बंदिला उमा देव गजान ये नामे ते हाय गो श्रवण विघ्न विनाशन आमी बंदी ना हम बंदी ना हम तेरे गजान ये नामे ते हाय गो श्रवण विघ्न विनाशन आमी बंदी ना आज प्रथम बंदी ला मैं आमी तुम्हारी चारों आमी बंदी ना हम तेरे गजान ये नामे ते हाय गो श्रवण विघ्न विनाशन आमी बंदी ना आज तार पर मायर कंठहार गजमती मणि मुक्तार
माधव बाबू ने गाए को आज
দেখে বলে ওই ওই যায় আটকুর রাজন ওর মুখ দেখে মহাপার বলতে পারো ঠাকুর আজ মৃত্যুর পরে কে বসবে এই সোনার সিংহাসনে কে চলাবে মার সোনার রাজ্য না না প্রভু না এ জীবন আমি আর রাখবো না রানীকে ডেকে নিয়ে ওই যে সামনে দেখা যায় খরস্তার নদী ওই নদীর জলে আজ আমরা দুজনে প্রাণ দেব বিষার জানি কেন তুমি নদীর জলে প্রাণ দেবে বিসর্জন তুমি বলতে পারো সবাই আমাকে আমল দেখে কি বলে জানো আমি নাকি বন্ধন আরে আমার মুখ দেখলে মহাপাপ তাই বলছে এ প্রাণ রাখতে চাই না গো চলো না আমরা দুজন মিলে প্রাণ দেবো এই নদীর জলে বিসর্জন তুমি ঠিক বলছো রে তুমি ঠিক বলেছো যে প্রজারা রাজা রানীর মুখ দেখতে চায় না বলতে পারো সেই রাজা রানীর বেঁচে থেকে কি লাভ রাখবো না এ জীবন আমি আর রাখবো না রানী চলো আজ দুজনে মিলে ওই যে সামনে দেখা যায় খরস্তার নদী ওই নদীর জলে আছে আমরা প্রাণ দেবো শুন বলি রে রাজা তোমার আজ শুন বলি রাজন তোমারে পুত্র রতন আদি কোলে শুন বলি রাজন তোমারে পুত্র রতন আদি কোলে যোগ্য কারণ পাপ শেষ যোগ্য কারণ পাপ শেষ মন বাঞ্ছান সে পুরে তুমি শুনতে পাচ্ছ মহারাজ শুনতে পাচ্ছ পেছনে দৈবার উপরে রাখতে বলছে পুত্র রাত পাপ কোলে পুত্র রাত পাপ কোলে যোগ্য কারণ সে আবো শুনতে পাচ্ছ মহারাজ দৈব বাণী হতে বলছে ওরে রাজন যজ্ঞ করনি সে অবশেষে পুত্র রতন তুই পাবি কোলে তাই বলছে তুমি করো যজ্ঞের আয়োজন আর আমি ওই পঞ্চদের দেবীর পদে মতি রেখে বলিও গো পাথরের দেবতা তুমি কি শুনতে পাচ্ছ না অভাগিনী মায়ের কান্না তুমি কি পাথর হয়ে গেছো ঠাকুর একটিবার কন্যাদি সন্তান আমাদের দান করো ঠাকুর দান করো আরে মিনতি করি চারণে আরে ছলো না দে আরে করুণে আরে মিনতি করি চারণে ছলো না দে আরে করুণে মিনতি করি চারণে আর চলো না করে না কিন্তু
আরে আমি অতি জনম দুঃখী থাকি আমি অতি জনম দুঃখী থাকি আর মাহারে কাঁদায়ও না আর যেদিন হতে রইব বাহানি শুনি সেদিন হতে মরা দিদিন যেদিন হতে দৈব বাহানি শুনি সেদিন হতে মরা দিদিন শুনে কবে দেখো পিতে মুখ ওখানি গো কবে দেখো পিতে মুখ ওখানি গো মনোবা সোহনা নিশে দিবে মিনতি করি চারণে আমি যাবো শিব সমর মন্দিরে আমি আসি মহারাজ আমার কথা শোনো রানী অগরাত্ম দেবতা মোরে রানী কাটতে কাটতে চলে গেল ওই শঙ্করের মন্দিরে অগরানী ওই আরাধ্য দেবতা শঙ্করের মন্দিরে যদি কাটতে কাটতে তুমি মাথা ঘুটে বলো তেবু তেবু ওই পঞ্চদেব দেবী আমাদের আমাদের দিকে তাকাবে না 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 এ জীবন আমি আর রাখবো না রানী তুমি গেছো ওই পঞ্চদেব দেবীর কাছে এই রাজ্যের সমস্ত দায় দায়িত্ব আমি তোমার খাতে দিয়ে আজ আমার এই মুখটা দিয়ে ওই নদীর জলে প্রাণ বিসার জন দেব নারায়ণ 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 প্রভু নারায়ণ নারায়ণ আজ মন মন নারায়ণ নম নম 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 নারায়ণ নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ 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 আরে যেই ব্রহ্মা সেই বিষ্ণু সেই নারায়ণ যেই দুর্গা সেই কালী সেই বিনয়ণ আরে জয় ব্রহ্মা সেই বিষ্ণু সেই নারায়ণ জয় দুর্গা সেই কালী সেই বিনয়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ ও গো নারদমণি কেন আসিয়াছ এই সময়ে কেন কেন আমার মৃত্যুকালে দিলে তুমি বাধা নহুষ নারদমণি জানিতে পারি কি নহুষ কেন তোমার এত বিচলিত মন তোমার চোখে কেন জল ন হই পারিব না পারিব না প্রভু আজ আমার বিচলিত মন কেন কেন আজ আমার চোখে অশ্রু ধরে এ কথা আমি তোমার পারিতে পারব না প্রভু কেন তুমি পিতা ভয় করছ ন হই নির্ভয়ে বলো ন হই তোমার চোখে কেন জল ন হই ও গো প্রভু আজ আমার চোখে কেন জল তুমি শুনতে চাও প্রভু তবে শোনো প্রভু যে প্রজাদের জন্য আজ আমি জীবনী করেছি উৎসর্গ সেই প্রজারা আমাকে কি বলে জানো আমাকে দেখে বলে ওই ওই যায় আটকুড়ো রাজন ওর মুখ দেখা মহাপাপ পারছি না প্রভু এ অপমান আমি আর সইতে পারছি না ওকে প্রভু এই জন্য তুমি চিন্তা করছো না কে বলে তোমার পুত্র আদি সন্তান নেই নহস
আমি এসে তোমারে লল্লাটে সচক্ষে আমি কি দেখছি জানে রহস্য কি দেখছো প্রভু তোমারে লল্লাটে লেখা আছে রহস্য উচ্চয়াদি সন্তান না না প্রভু না এভাবে তুমি আমার মিথ্যা সান্তনা দেও না প্রভু এ জীবনে হতে পারবো না আমি পিতা আমার মৃত্যুকালে কেউ বসবে না এই সোনার সিংহাসনে হবে না আমার জীবনে আমি পিতা রহিনা কেন তোমাকে মিথ্যে সান্ত্বনা দেব না হুঁশ আমি সত্যই কথা বলছি রহুশ তোমার লল্লাতে লেখা আছে উচ্চয়াদি সন্তান রহুশ ও গো নারদমণি আমার লল্লাটে লেখা আছে পুত্র হাতু কন্যা বলতে পারো কিভাবে পাবো আমি পুত্র হাতু কন্যা এর বিধান কি উচ্চয়াদি সন্তানে পেতে গেলে রহুশ তোমার একটা কাজ করতে হবে রহুশ কিবা কাজ প্রভু রহুশ উচ্চয়াদি সন্তানে পেতেই গেলে রহুশ করিতে হবে তোমার প্রত্যেষ্য যজ্ঞ কি কথা বলেলে প্রভু পুত্র এত যজ্ঞ আয়োজন করিলে সেই যজ্ঞ হইতে হইবে মন মনস্কামনা পূর্ণ তাই হবে প্রভু তাই হবে আজ আমি তোমার কথা মতো পুত্র এত যজ্ঞ করিব আয়োজন কিন্তু এই যজ্ঞে কে বাদ আহুতি এই জন্য তুমি চিন্তা করছো রহস চিন্তা তোমার করতে হবে না রহস স্বর্গের দেব দেবীর নিমন্ত্রণ নির্ভর নির্ভর আমি নিজে মস্তক গ্রহণ করিলাম যাবার সময় অধমের প্রণাম গ্রহণ করু নারায়ণ 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 প্রভু নারায়ণ নারায়ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাকা কৃষ্ণের নাম নামেব সুধামাকা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাকা কৃষ্ণ নাম নারদ মুনির কথা মতো পুত্র হেতু যজ্ঞ করিয়াছি আয়োজন এখনো এখনো তো এলো না পিতামহ তাহলে কি আমার যজ্ঞ হবে না সমাপন আসিবে নাকি পিতামহ এসে গেছিল পিতামহ আসিয়াছ তুমি এ অধম দাসের প্রণাম গ্রহণ কর পিতামহ ততস্তু 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 ও গো পিতামহ যজ্ঞের আয়োজন করিয়াছি আমি এবার তুমি যজ্ঞ আহুতি দাও পিতামহ শুনুস তুমি যজ্ঞে আয়োজন করে দাও